কেক তৈরি করার জন্য এখানে দেখো আমি একটি বাটি নিয়েছি বাটিতে আমি এক বাটি সুজি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি যে কোনো জিনিসই নেব আমি এই বাটিটা কিন্তু মেজারমেন্ট করেই নেব এরকম একটি বাটি কিংবা কাপ তোমরা নিয়ে নিতে পারো এই বাটি মেপে আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম আর দুটো এলাচ আমি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে তিনটে উপকরণ গুঁড়ো করে নেব তিনটে উপকরণী বন্ধুরা গুঁড়ো করে নিয়েছি এবার একটি পাত্র নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি একই বাটি মেপে এখানে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম সেই সঙ্গে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এখানে এক চুটকি মতো বেকিং সোডা এখানে কিন্তু আমি বেকিং সোডা দিচ্ছি আর এক চামচ আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি বেকিং সোডা আর পাউডার সামান্য পরিমাণে দিলে কিন্তু কেকের টেস্টটা খুব ভালো হয় আর সুন্দরভাবে ফুলে ওঠে যেহেতু ডিম ছাড়া কেকটা তৈরি করব সামান্য একটু পরিমাণ নুন দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে এবার খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এই বাটি মেপেই বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিয়েও খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম এবার বন্ধুরা আমি এই বাটি মেপেই দেখো দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সবার দুধ করে মেশাতে থাকবো আর দুধটা অল্প অল্প করে দিতে থাকবো আমি এখানে বন্ধুরা সবার প্রথমে এক বাটি দুধ দিয়ে দিলাম দেখো আমাদের মিশ্রণটা কিন্তু এখনো ঘন রয়েছে আবার আমি এখানে হাফ বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম খুব ভালো করেই কিন্তু বন্ধুরা আমাদের একই দিকেই ঘোরাতে হবে কেকের ব্যাটার যখন তৈরি করব বন্ধুরা একই দিকেই কিন্তু ব্যাটারটা আমাদের ফেটিয়ে নিতে হবে দেখো আমাদের ব্যাটারটা ঠিক এরকম হয়েছে পাতলাও না ঘনও না রেডি হয়ে গেছে এবার একটি পাত্র নিয়ে নিয়েছি আমি এখানে অ্যালুমিনিয়ামের একটি পাত্র নিয়েছি তোমাদের কাছে যদি হাতের কাছে না থাকে স্টিলের পাত্র নিয়ে নিতে পারো সামান্য তেল লাগিয়ে ওপরে আমি একটু ময়দা দিয়ে খুব ভালো করে এইভাবে ময়দাটা আমি লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো বাটার পেপার ইউজ করছি না তোমাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে সেটাও তোমরা দিয়ে দিতে পারো এবার কেকের যে ব্যাটারটা এই ব্যাটারটাকে এবার আমি এই পাত্রের মধ্যে ঢেলে এইভাবে একটু ট্যাপ করে নেব যদি কোনো বাবলস থাকে বা হাওয়া থাকে যাতে খুব সহজেই বের হয়ে যায় এবার গ্যাসের ওপরে আমি একটা স্ট্যান্ড বসিয়েছি এই স্ট্যান্ডটাকে আমি উল্টো করে দিয়েছি যেহেতু আমার কড়াইটা একটু ছোট। এর মধ্যে এবার আমি এই ব্যাটারের পাত্রটাকে বসিয়ে দিলাম আমার এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটার মুখটা আমি একটি এখানে কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি যাতে তাপটা বাইরে বেড়াতে না পারে গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে রেখে কিন্তু আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো কেকটাকে কুক করে নেব চল্লিশ মিনিট পর বন্ধুরা ঢাকনাটা আমি খুলে নিচ্ছি তোমাদের দেখানো হয়নি আমি ওপরে কিন্তু একটা ছোট্ট ক্যাডবেরির টুকরো দিয়ে দিয়েছিলাম এতে কেকের ভেতরের দিকটা কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে এবার আমি একটি কাঠির সাহায্যে দেখো দেখে নিচ্ছি কেকটা কিন্তু ভেতরে পুরোপুরি শুকনো হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দেব এবার আমি কেকের পাত্রটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব পাত্রটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটি ছুরির সাহায্যে সাইডের অংশটা এইভাবে একটু আলগা করে নিচ্ছি তারপর এই পাত্রের মধ্যে রেখে আমি বাটিটাকে উপুর করে দিয়ে নিচের দিকটা একটু ট্যাপ করে নেব তাহলেই কিন্তু কেকটা খুব সহজেই আমাদের পাত্রের মধ্যে চলে আসবে তাহলে দেখো বন্ধুরা ডিম ছাড়াই কত অল্প সময় অল্প উপকরণ দিয়েই কিন্তু আমরা এই ধরনের কেক বাড়িতে তৈরি করে নিতে পারি বাচ্চাদেরকেও স্কুলে টিফিনে দিতে পারি আর এটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই তৈরি করো ভেতরটাও দেখো কতটা সুন্দর হয়েছে একেবারে সফট এবং নরম আর নিচের দিকটাও দেখো কতটা সুন্দর কালার এসছে এবার আমি তোমাদের ছোট ছোট পিস করেও দেখাচ্ছি বন্ধুরা তাহলে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো তোমরাও বাড়িতে এইভাবে কেক তৈরি করে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে